লভ্যাংশ বড় কথা নয় নেট দুনিয়াকে কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া হস্তচালিত তাঁত শিল্পীদের সঙ্গে নিয়ে রোজগারের দিশা দেখাচ্ছেন আর্টিস্ট গৃহবধূ একসময় নদীয়ার শান্তিপুরের প্রত্যেক গ্রাম শহর এলাকায় মানুষের ঘুম ভাঙত হস্তচালিত তাঁতের খটখটানিতে প্রতিটি বাড়ি প্রায় কারখানাতে রূপান্তরিত হয়েছিল একদিকে বিজ্ঞানের প্রভূত উন্নতিতে অল্প দামে হাতের নাগালে তাঁত শাড়ির বিপুল চাহিদা অন্যদিকে তাঁত সাথেই সস্তায় বাজিমাত করা কিছু ধুরন্ধর ব্যবসায়ীর নকল সুতোর আমদানি ড্রাম হাটা থেকে সোনা বায়া এমনকি সুতো রঙে পর্যন্ত ভেজাল ক্রমশ হারিয়ে যেতে থাকে সমগ্র হস্তচালিত তাঁত শিল্প প্রথমে জ্যাকার্ড পরবর্তীতে পাওয়ার লুম তারপরেই উন্নত রেপিয়ার বর্তমানে কম্পিউটারাইজ হাওয়াই মেশিনে চলছে উৎপাদন এক মেশিনেই করছে ত্রিশ থেকে চল্লিশ জনের কাজ কিন্তু হাতের সেই বুননের আবেগ নিখুঁত বুটি সেসব এখন ইতিহাস তবে দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্তের কাছে সস্তার শাড়ি উৎপাদন প্রয়োজনীয় হলেও কিছু বিত্তবান এবং শিল্পের মর্যাদা দেওয়া মানুষজন আজও আছেন দেশে বিদেশে সেখানে তারা উপযুক্ত পারিশ্রমিক দিয়েও মেলাতে পারছেন না দক্ষ শ্রমিক অভিজ্ঞতা আন্তরিকতার বুনন গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যে হাতে বোনা তাঁতের কদর কমে যাচ্ছে তাঁতিরা তার দাম পাচ্ছে না তো এই পাওয়ার লুম আসার জন্য তারপরে হঠাৎ করে মনে হলো যে এমন কিছু করা যাক যাতে তাদের কাজটাও থাকে এবং আমিও আমার ছবি আঁকার শখটাকে পূরণ করতে পারি একটু অন্যভাবে তাই এই কাজের মধ্যে আসা আর কি আমি আমার নিজের কিছু ছবি তৈরি করি ছবি তৈরি করে আমার নিজস্ব কিছু তাঁতি আছে এবং আমার তাদের যে তাঁত সেটাও আমরাই কিনে দিই আর কি তাঁত সুতো যা লাগে সেটা সবই আমরাই তাদেরকে বলি করে দিই করার পর তাদেরকে বুঝিয়ে দিই কিভাবে কি করতে হবে এবং ছবিটা দিয়ে দিই এবং তারা সে হাতে সেই কাজটা ফুটিয়ে তোলে রানাঘাটের মান্ডবী চক্রবর্তী পথিবিদ্যায় গোল্ড মেডেলিস্ট রবীন্দ্র ভারতীতে সংস্কৃতে পিএইচডি পাঠরতা ছবি আঁকা ফেব্রিক ক্র্যাফটের উপর বিভিন্ন কাজকর্ম করতেন শখে তবে শিল্পের পৃষ্ঠপোষক হওয়ার জন্য বাড়ির কাছে বিখ্যাত তাঁতের হাট হওয়ায় মাঝে মধ্যেই সেখানে গিয়ে নিত্য নতুন ডিজাইন তাঁতিদের সুবিধা অসুবিধার কথা শুনতেন তিনি স্বামী চাকরির সুবাদে সারাদিন থাকেন শান্তিপুরের বাইরে ছোট্ট একরত্তি মেয়েকে নিয়েই পৌঁছে যেতেন তাঁতিদের বাড়ি বাড়ি নিজের আঁকা ছবি শাড়িতে ফুটিয়ে তোলার চেষ্টা করতে থাকেন তাদের মধ্যে পারদর্শী দুই একজন তাঁত শিল্পীকে নিয়ে এবং সেগুলোই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করাতে শুরু করেন একের পর এক হস্তচালিত তাঁত শ্রমিকদের হাতের কাজের মেধা অন্বেষণের মধ্য দিয়েই আজ তার বাইশ জন সুদক্ষ তাঁতি এমনকি সারাদিনে পাঁচশো থেকে হাজার টাকা উপার্জনের মধ্য দিয়ে মজুরির দিক থেকে টেক্কা দিয়েছে অন্যত মেশিনে কাজ করা তাঁতিদেরকে প্রথম থেকে করছি এটাই এই কাজগুলো এখন তো রেপেয়ারগুলো আসাতে তো অনেক কাজ কমে গেছে হ্যান্ডলুমের কাজগুলো তবু করতে হচ্ছে এখনও কম্পেয়ার করে তো করতে হচ্ছে এখন কি ধরনের কাজ করেছেন এটা এটা হচ্ছে জামদানি মুগ জামদানি টাইপের কিসের ছবি এটা হ্যাঁ কিসের ছবি এই ডিজাইনটা ডিজাইনটা যে রাধাকৃষ্ণ যে রাধাকৃষ্ণ কৃষ্ণ যে নীলা মানে শৈশবকাল থেকে যে নীলাটা করেছে একদম রাসনীলা পর্যন্ত সেই ছবিগুলি উঠেছে আসলে হবে না কেন শাড়ির মূল্য তিন থেকে চার হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত এখনো পর্যন্ত একটি শাড়ি পিছু সর্বাধিক মজুরি আশি হাজার টাকা পর্যন্ত পেয়েছেন তাতে অবশ্য সাত আট মাস সময় লেগেছে শাড়ির উপর বিভিন্ন ধরনের নকশা লতা পাতা ফুল এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে তিনি বিভিন্ন পোর্ট্রেটের কাজ শুরু করেন সমস্ত শাড়ির মধ্যে তুলে ধরেন শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সমস্ত লীলা শারদীয় আগমনের বিভিন্ন চিত্র গুপি গায়ন বাঘা বাইন হীরক রাজার দেশের বেশ কিছু সিনেমার উদ্ধৃতি সহ অসাধারণ হাতের কাজ হাঁদা ভোঁদা নন্টে ফন্টে অরণ্যদেব টিনটিনের মতো কমিক্সের বেশ কিছু আকর্ষণীয় সিরিজ রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান বিখ্যাত গল্প উপন্যাসের বহুল প্রচলিত অংশ সুকুমার রায়ের আবল তাবোল ভ্যানগর্গে স্টায়ি নাইট আরও কত কে সুতোর সূক্ষ্ম বুননে তবে হ্যাঁ প্রথমে তিনি নিজে আঁকেন ছবি এরপর সুদক্ষ তাঁতির সাথে আলোচনার ভিত্তিতে তার রূপ নেয় বারো হাত শাড়িতে তবে এই শিল্পকর্ম এখন শুধু শাড়িতেই সীমাবদ্ধ নেই কুর্তি ধুতি ড্রেস মেটেরিয়াল স্কার্ফ ওড়না ঘর সাজানোয় ব্যবহৃত বিছানায় চাদর পর্দার কাপড় থেকে শুরু করে বিভিন্ন শৌখিন ঢাকনায় পর্যন্ত বিস্তারিত হয়েছে মটকা রেশম কাটন তসর স্টান সিল্ক লিলেন এ ধরনের নানান ধরনের উপকরণের পার্শ্ববর্তী ফুলিয়াতে পেলেও গুণগত মান বজায় রাখতে মাঝে মধ্যেই তা অন্যান্য রাজ্য থেকেও আনেন তবে তার উৎপাদিত পণ্যের কোনো আউটলেট বা দোকান নেই বিভিন্ন ফ্যাশন ডিজাইনার নামি দামি কোম্পানি হস্তশিল্পের গবেষক ছাত্রছাত্রী এবং গুণমুগ্ধরা তা কিনে থাকেন তাঁতিরা জানাচ্ছেন কোনো শাড়ি বুনতে সাত দিন কোনোটা এক মাস ছয় মাস অবধি বোনা চলে একটা শাড়িতে সবটাই কাজের উপর নির্ভর তবে প্লেন থান একদিনে একটা বুনে ফেলা যায় সেক্ষেত্রে সাড়ে টাকার মার নেই হাতের কেউ মজুরি পান প্রতিদিন হাজার টাকা পর্যন্ত তবে এসবই নির্ধারণ হয় শাড়ির বুনন সমাপ্ত হলে মাঝে প্রয়োজন ভিত্তিক আনুমানিক হিসেবে টাকা নিয়ে থাকেন তারা হিসাব নিকাশ শেষ হয় শাড়ি সমাপ্ত হওয়ার পর নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা